আতঙ্ক ছড়িয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি, জনমতকে প্রভাবিত করা, জীবন বিপন্ন করার মতো কত মারাত্মক পরিণতি তৈরি করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য। এই পরিস্থিতি থেকে উত্তরণে কিভাবে সম্ভব জানবো সম্রাট আনোয়ারের রিপোর্টে। ডিজিটাল যুগে বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত এবং সহজে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু এসব তথ্যের সবই যে সঠিক এবং বিশ্বাসযোগ্য হয় বিষয়টি তেমনও না। অনেক ক্ষেত্রেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এসব তথ্যকে সঠিক বলে মনে করে গুজবের শিকার হন। কেননা তথ্য যাচাইয়ের নির্ভুলতার সময় বা সক্ষমতা অনেক সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরই থাকে না। সম্প্রতি এমন অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজ আউটলেট এবং অন্যান্য উৎসের মাধ্যমে ভুল তথ্য বা সরাসরি মিথ্যা প্রচার করা হয়েছে। কিছু ক্ষেত্রে এই ভুল তথ্য ছড়ানো হয়েছে সাম্প্রদায়িক সংঘাত, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে। আবার এসব তথ্য নিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মাঝে নানা বিষয়ে বিভ্রান্তি, মতবিরোধ, বাদানুবাদ দেখা গেছে। সেক্ষেত্রে ভুল তথ্য এবং বিভ্রান্তি মোকাবেলায় ফ্যাক্ট চেকিং বা তথ্য পরীক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো বিভ্রান্তিকর তথ্যের যথার্থতা যাচাই করার প্রক্রিয়াই হলো ফ্যাক্ট চেকিং, যে প্রক্রিয়ায় চিহ্নিত তথ্যটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়। অনলাইনে থাকা তথ্য যাচাইয়ের নানা পদ্ধতি ও ওয়েবসাইট ব্যবহার করে একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী চাইলে নিজ থেকেই ফ্যাক্ট চেক করে নিতে পারেন। তবে প্রক্রিয়া জানাটাই অনেকের যে হয়ে ওঠে না। এটার গুরুত্ব অনেক বেশি, কারণ এটা সরকারকে বেকায় দেয় ফেলে, তারপর বিরোধী দলকে বেকায় দেয় ফেলে, কোনো একটা ব্যক্তিকে বেকায় দেয় ফেলতে পারে, কোনো একটা কমিউনিটিকে বেকায় দেয় ফেলতে পারে, তো সবগুলোই তো ক্ষতিকর। ফ্যাক্ট চেকাররা যে কাজটা করে এটা হয়তো অনেকে মনে করেন যে আপনারা কি কম্পিউটার ইউজ করেন, আপনারা কি কোনো সফটওয়্যার ইউজ করেন, না। প্রথম জিনিসটা যেটা লাগে সেটা কাণ্ডজ্ঞান, কমন সেন্স, আর কিছু না। আপনি কমন সেন্স থাকলেই আপনি আসলে অনেকখানি বুঝতে পারবেন, দেন বাকিটা হচ্ছে একটু টেকনোলজি লাগে, সেটাও আসলে যে কেউ ইউজ করতে পারে। ফ্যাক্ট চেকিং কেবল রাজনৈতিক সংবাদ বা বর্তমান ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বিজ্ঞান, স্বাস্থ্য, ভোক্তাপণ্য নানা বিষয়েও সঠিক তথ্যটি ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে উঠে আসে। ভুল তথ্যের বিস্তার সামাজিক স্বস্তির একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসায় ফ্যাক্ট চেকিং এর গুরুত্বও দিন দিন বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞরা। খুব মিডিয়া কনজিউম করবো, কতটুকু মিডিয়া কনজিউম করবো না, এই সামান্য ধারণাটুকু আমাদের মধ্যে নেই, যে কারণে আমরা অনেক কিছুই না বুঝে কনজিউম করি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের যদি আপনি এখন তার প্রভাবটা দেখেন, যে অনেক বেশি আমি বলবো অ্যাগ্রেসিভ হয়েতে তারা এসছে, যে তারা মানুষের বিশেষ করে অডিয়েন্সদের সাইকোলজিটাকে ভালো করে রিড করে, রিড করে সেই অনুযায়ী কন্টেন্ট নিয়ে আসে, যে কারণে আপনাকে ফোর্স করবে, বাধ্য করবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট কনজিউম করার। তাই তো সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, অনলাইনে কোনো তথ্য দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার করা নয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।